প্রিয় ভিউয়ার, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব চলমান সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি 2022। এই বিজ্ঞপ্তি থেকে ছেঁড়া এই সপ্তাহের 15টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি জানতে পারবেন। তো প্রথমে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2022। তো এখানে আমি সংক্ষেপে পদের সংখ্যা এবং আবেদনের শেষ তারিখ বলবো। বিস্তারিত আমার চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2022, পদের সংখ্যা 1590 জন, আবেদন করার শেষ তারিখ 18 জুলাই এবং 9 জুলাই, এখানে দুটি বিজ্ঞপ্তি আছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি, মোট পদের সংখ্যা হচ্ছে 14 জন, 5টি পদে 14 জন নিয়োগ দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 14 জুলাই 2022। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা হচ্ছে 14 জন, 60টি পদে 14 জন নিয়োগ দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 31 জুলাই 2022। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা হচ্ছে 2 জন, আবেদন করার শেষ তারিখ 15 জুলাই 2022। ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2022, পদের সংখ্যা হচ্ছে 4টি, পদে মোট 9 জন নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ 28 জুলাই 2022। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি, মোট পদের সংখ্যা 1টি, আবেদন করার শেষ তারিখ 28 জুলাই 2022। মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি, মোট পদের সংখ্যা হচ্ছে 62 জন, 13টি পদে, আবেদন করার শেষ তারিখ 17 জুলাই 2022। বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি 2022, পদের সংখ্যা হচ্ছে 105 জন, মোট 35টি পদে 105 জন নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ 13 জুলাই 2022। প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা হচ্ছে 3টি পদে 282 জন নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ 6 জুলাই 2022। বাপেক্স নিয়োগ বিজ্ঞপ্তি, মোট 54টি পদে 144 জন নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ 14 জুলাই 2022। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, 3টি পদে 127 জন নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ 5 জুলাই 2022। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা হচ্ছে 35 জন, আবেদন করার শেষ তারিখ 30 জুন 2022। সাধারণ আনসার ও ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা হচ্ছে 840 জন, আবেদন করার শেষ তারিখ 7 জুলাই 2022। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, মোট পদের সংখ্যা হচ্ছে 49 জন, আবেদন করার শেষ তারিখ 27 জুন 2022। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শূন্যপদ সংখ্যা 1টি, আবেদন করার শেষ তারিখ 14 জুলাই 2022। বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের সংখ্যা হচ্ছে 1টি, 17 জুলাই 2022, আবেদন করার শেষ তারিখ। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি, 3টি পদে 5 জন, আবেদন করার শেষ তারিখ 16 জুলাই 2022। বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, 63টি পদে 229 জন নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ 28 জুন 2022। বৃহৎ করদাতা ইউনিট মূল্য সংশোধন কর নিয়োগ বিজ্ঞপ্তি, 6টি পদে 37 জন নিয়োগ দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 30 জুন। জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি, 2টি পদে 2 জন নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ 30 জুন। পেট্রো বাংলা নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 1টি পদে 45 জন নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ 30 জুন 2022। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা হচ্ছে 17 জন, আবেদন করার শেষ তারিখ 30 জুন 2022। প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা হচ্ছে 462 জন, এটি রাঙ্গামাটিতে নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ রাঙ্গামাটি জেলায়। আবেদন করার শেষ তারিখ 30 জুন 2022। মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, পদের সংখ্যা হচ্ছে 20 জন, 9টি পদে 20 জন নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ 30 জুন 2022। বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা হচ্ছে 19 জন, আবেদন করার শেষ তারিখ 29 জুন 2022। বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 1টি পদে 684 জন নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ 18 জুলাই 2022। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি, 2টি পদে 70 জন নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ 31 জুলাই 2022। তো এই হচ্ছে চলমান সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।